হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। তো এই ফুটবলের মধ্যে অনেক কিছু কিন্তু ফানি মোমেন্ট ঘটে যায়। তো এমনই কিছু ফানি মোমেন্ট দেখাতে চলছি যেগুলো দেখে তোমরা না হেসে থাকতে পারবে না। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাতে চলছি ফানি সব রেড কার্ড সম্পর্কে, যেগুলো দেখে তোমরা না হেসে থাকতে পারবে না। তো স্বাগতম আমাদের স্পোর্টস বাংলার আর একটা নতুন ভিডিওতে। তো ফুটবল খেলা কিন্তু অনেক সময় ফাউল হয়ে থাকে, কিন্তু ফাউল হওয়ার পর যে রেড কার্ড দেখানো পরে প্লেয়ারের যে অবস্থা হয় সেটা তোমরা দেখে এবার না হেসে থাকতে পারবে না। এখানে দেখো বন্ধুরা, এখানে প্রথম হলুদ কার্ড তো দিল, তারপরে রেড কার্ড দেওয়ার পরে দেখো এই প্লেয়ারের অবস্থা, দেখো মনে হচ্ছে কি কিছুই করেনি এমন অবস্থা দেখতে পাচ্ছে বন্ধু। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাতে চলছে কিভাবে গরু ফাউল করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এর মনে হয় গরু থেকে ট্রেনিং নিয়ে আসছে কিভাবে ফাউল করতে হয়। তো বন্ধুরা, এর আগে কি এরকম ফাউল দেখেছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। তো এবার তোমাদের দেখাতে চলছে কিভাবে রেফারির সাথে ফাউল করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ তো রেড কার্ড দিল, তো সমস্যা নেই। এবার দেখো একে কিভাবে যে মারে না, এটা ফুটবল ছিল না, রেফারি কিছুই বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা তোমরাই বলো এখানে কি হয়েছে আর কি, ফুটবলের বদলে এখানে রেফারিকে মেরেই যাচ্ছে। বন্ধুরা এবারের ফাউলটা দেখো বন্ধুরা, এখানে তো ফাউল করেছো, আবার দেখো রেফারিকে রেড কার্ড দেখিয়ে বাইর করে দিচ্ছে। তো বন্ধুরা তোমরাই বলো, এভাবে বের করে দেওয়ার পরে রেফারি তাকে কিন্তু রেড কার্ড দেখিয়ে বের করে দিল। তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো বন্ধুরা এবার তোমাদের দেখাতে চলছে কিভাবে বিপক্ষ প্লেয়ারকে অ্যাক্টিং করে রেড কার্ড দেখাতে হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কোথায় বল লাগে আর কি ধরে বসে পড়ছে, তোমরাই দেখো বন্ধুরা, এটা ছিল না একদম মজাদার। তো বন্ধুরা আমার মতে সবচেয়ে ফানি যে ফাউলটা সেটা বন্ধুরা এর চেয়ে আর হতে পারে না। দেখো বন্ধুরা কিভাবে যে প্লেয়ারটাকে মেরেছে, মনে হয় এর আগে থেকে শত্রুতা ছিল যার কারণে এভাবে মেরেছে। একে তো রেড কার্ডের বদলে তো বন্ধুরা নোবেল প্রাইজ দেওয়া উচিত। তো বন্ধুরা এবার তোমাদের দেখাতে চলছে কিভাবে রেগে গিয়ে রেড কার্ড নিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ বল টানছে এবং এখানে দেখো পিছন থেকে একটু সামান্য ধরেছে কিনা, রেগে গিয়ে দেখো কি মাটায় না দিল, মনে হয় ম্যাচে হেরে যাচ্ছে যার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম কিছু করেছে। তো বন্ধুরা এবারের যে রেড কার্ড দেখো বন্ধুরা, প্রথমে তো একে রেড কার্ডই দিয়ে দিল এবং পরে দেখতে পাই ওকে রেড কার্ড না হলুদ কার্ড দেওয়ার উচিত ছিল। তারপর যখন দিল তারপর দেখো বন্ধুরা প্লেয়ার থেকে শুরু করে রেফারি পর্যন্ত না এসে পারেনি। তো এটা কেমন ছিল অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এমনই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।